এখন এই এদিকে আসো তো, এদিকে কি ঘটনা ঘটছে? ৩০,০০০ টাকা যে বান্ডিলটা ওটাই নাই স্যার, যেখানে সব ৫০০ টাকার নোট। আমাদের তো সুন্দরবন কুরিয়ার সার্ভিস এগুলো হয় না ভাই, আপনি যেটা বলছেন আমার কাছে মনে হয় আপনি কোথাও ভুলে রেখে আছেন। ভাবিরে ফোন দেয় দেখেন না ভাই, আমি এখানে রাখছি ভাই, আমার মনে হয় আপনি কোথাও ভুল করছেন এখানে। আমি এখানে রাখছি ভাই, আমি তো এখানে রাখছি শিওর, আমি তো আমরা আজকের একদিনের গ্রাহক না, আমি তো সব সময় টাকা রাখি। সেটা বুঝি, এটা শিওর তো? জি এখানে রাখছি শিওর। এখন কি করা যায় তাহলে? তাহলে আমাদের সিসি ক্যামেরা আপনি দেখেন, সিসি ক্যামেরা দেখেন তো বলতে দেখেন, আপনি আমাদের সময় দেন একটু। অনেক সময় অনেক গ্রাহকও কিন্তু প্রতারণা করে, আপনি সেরকম কোন গ্রাহকের প্রতারণা শিকার হয়েছেন কিনা সেটা তো বলতে পারছি না ঠিক না? জাম ছিল তো এখানে, আমরা একটু সময় দেন, আপনি ৫ মিনিট সময় দেন, আমরা দেখি এই সিসি ক্যামেরা বের করতেন, দেখি একটু। হ্যাঁ কি ঘটনা করছে? বলেন কি দেখছেন আপনি? কি দেখছেন আপনি? এই কাম যেভাবে হইলো স্যার, এটা তো আমি এখানে ঘটনা কি করছে বলেন তো? বলছে আমি টাকা নিতে গেছি, আমার টাকা ফুরছে। ওখানে কত টাকা সিপ পাইছেন? ১০০ টাকা। আমি ওই ১০০ টাকা নিতে গেছি, এখান দিয়ে তো ওটা কি আপনার টাকা ছিল? ওটা তো আমার টাকা। এই দেখছেন নি ঘটনা কি হয়েছে, ওই টাকাটা কি আপনার ছিল? না আমার, কার ছিল ওটা? এটা এখানে ফুরছে, এটা প্রতারক চক্রের টাকা ছিল, প্রতারকের টাকা ছিল। আপনি আপনার এই ৫০,০০০ টাকা না খেয়াল করে আপনি ১০০ টাকার দিকে তাকাইছেন। আপনি মূল লক্ষ্য, আমরা অনেক সময় মূল টার্গেট থেকে ছুটে গেলে এরকম কিন্তু আসলে অনেক বড় বড় ভুল হয়। এই যে আজকে যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে এই কোরিয়ার সার্ভিসে দোষ হতো? আমার এই স্টাফের জন্য না বিতো হতো ঠিক তো? এটা কি একটা ভুল না? এখন এটা কি হবে? আপনি ৩০,০০০ টাকা জমা রাখেন, ৩০,০০০ টাকা জমা রাখেন। হ্যাঁ ঠিক আছে, আপনি এটা জমা নেন, আপনি রিসিপ্ট জেনে গেলেন, আপনি বসেন, আমি চা খাই, ওনাকে একটা চা খাও। এই যে ছোট্ট বলে দেখছেন না আপনার কত বড় ক্ষতি হয়েছে, চলেন আমার রুমে বসেন, চলেন আসে করে আমাদের রুমে পাঠাই দেন, বসেন আরে।